হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস কেরিয়ার একাডেমি। টার্গেট ডাব্লিউবিপি 2021 এ সকলকে আরও একবার স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা রিজনিং থেকে শিখেছিলাম নাম্বার সিরিজ নিয়ে, আজকেও আমরা শিখব নাম্বার সিরিজ, কিন্তু আজকের সিরিজগুলো হবে অ্যালফাবেটিক্যাল সিরিজ। অর্থাৎ নাম্বার সিরিজের অনেকগুলো টাইপ রয়েছে, সবগুলো টাইপ আমরা ধীরে ধীরে কমপ্লিট করে নেব এবং তার সাথে সাথে কী করবো প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করবো আজকে সেশন, দেখে নেব প্রথম প্রশ্ন কী রয়েছে। তার আগে যদি চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে। শুরু করবো আজকে সেশন। দেখো আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, অ্যালফাবেটিক্যাল সিরিজ রয়েছে এবং চুজ দ্য মিসিং টার্ম, অর্থাৎ এই যে টার্মটা রয়েছে মিসিং টার্মটা, সেই মিসিং টার্মটা কী করতে হবে আমাদের ফাইন্ড আউট করতে হবে। এগুলোই আমরা শিখেছিলাম কিন্তু আগের দিন নিউমেরিক্যাল টার্ম ছিল, ওকে। তো আজকে রয়েছে অ্যালফাবেটিক্যাল টার্ম, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত টার্মগুলো থাকবে। এখানে আরও একটা টাইপ থাকে যেখানে অ্যালফাবেটিক্যাল এবং নিউমেরিক্যাল বোথ থাকে কি মিক্সড আপ। তো এখানে আজকে শুধুমাত্র আমরা আলোচনা করব অ্যালফাবেটিক্যাল সিরিজ নিয়ে এবং নেক্সট ক্লাসে আলোচনা করব অ্যালফাবেটিক্যাল নিউমেরিক্যালের যেগুলো মিক্সড থাকবে সেগুলো নিয়ে। তাহলে এটা আমরা সলভ করব এবং তার আগে কী করব, এ থেকে জেড পর্যন্ত আমরা আগে অ্যালফাবেটগুলোকে লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমরা সবগুলো লেটারগুলো তুলে নিয়েছি এখানে অ্যালফাবেটগুলোকে একদম এ থেকে জেড পর্যন্ত। তোমরা যখন নিজেরা লিখবে এটা কিন্তু এ থেকে জেড পর্যন্ত একবারে লিখবে না, আমি এইভাবে যেভাবে লিখেছি এইভাবে লিখবে, অর্থাৎ এম পর্যন্ত লিখবে, তারপরে আবার নিচ থেকে প্রত্যেকটা লেটারের নিচে নিচে বাকি লেটারগুলো জেড পর্যন্ত লিখবে, অর্থাৎ এর তলায় জেড থাকবে, এম এর তলায় এন থাকবে, এইভাবেই লিখবে। তোমরা কেন লিখবে সেটা পরে আমি বলবো। এক্ষেত্রে আরেকটা জিনিস দেখো বলে দিই, এখানে প্রত্যেকটা যে লেটার প্রত্যেকের সাথে রয়েছে এই পেয়ারগুলো প্রত্যেকে প্রত্যেকের অপোজিট, ওকে, যেটা কিন্তু কাজে লাগে আমাদের পরবর্তীতে। তো এখানে দেখো আমরা যদি দেখি আর, আর থেকে ইউ, আর কোথায় রয়েছে দেখো, আর থেকে ইউ, অর্থাৎ আর এর পর থেকে কাউন্ট করছি এক দুই তিন ঘর, তাই তো? তাহলে এখানে হচ্ছে কত, প্লাস থ্রি। ইউ যদি দেখি ইউ থেকে এক্স, দেখো ইউ থেকে এক্স, অর্থাৎ এক দুই তিন ঘর, তাহলে এখানেও প্লাস থ্রি রয়েছে, প্যাটার্ন বুঝতে পারছো, আর থেকে প্লাস থ্রি, ইউ থেকে প্লাস থ্রি, এক্সটা আমরা একটু চেক করে নেবো, এক্স থেকে এ এক দুই তিন, দেখো এখানে শেষ হয়ে গেলে কিন্তু থামবে না, এখান থেকে চলবে এইভাবে চলে যাবে, এখান থেকে আসবে এইভাবে, রাইট? তাহলে এক্সের পরে এ রয়েছে, এক ঘর দু ঘর তিন ঘর রয়েছে, তাহলে দেখো বোঝাই যাচ্ছে যে সবগুলোই প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি করে চলবে। অর্থাৎ এটাও চেক করে দেখবে যে এ থেকে ডি প্লাস থ্রি, তাহলে ডি থেকে আমরা যেটা বের করবো সেটাও প্লাস থ্রি যাবে, ডি থেকে প্লাস থ্রি কোথায়, ডি এর পরে ই এফ জি, অর্থাৎ আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কত, জি, রাইট? তো দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে। দেখো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর টু, একই রকম কোয়েশ্চেন রয়েছে, চুজ দ্য মিসিং টার্ম, এখানে দুটো রয়েছে, ওকে, মিসিং টার্মস। তাহলে এখানে দেখো টি আর পি, আমরা একই রকমভাবে চেক করার চেষ্টা করি কি প্যাটার্ন ফলো করেছে, যেহেতু একটা করেই লেটার রয়েছে বেশি কিছু ভাবার প্রয়োজন নেই, জাস্ট টি এর পর থেকে আর। আচ্ছা টি এর পর থেকে আর মানে কি পেছনের দিকে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে দেখো টি থেকে আর, অর্থাৎ পেছনের দিকে, তাহলে কত ঘর পেছনে গেছে, এক ঘর দু ঘর, তাহলে কত হচ্ছে এখানে মাইনাস টু, বুঝতে পেরেছো? যখন এইদিকে যাবে তখন কি বাড়বে, যখন এইদিকে যাবে তখন কমবে, তখন যখন কমবে তখন পেছনের দিকে যাচ্ছে, তাই তো? তাহলে টি থেকে আর মাইনাস টু, আর থেকে পি, দেখো আর থেকে পি এখানেও এক ঘর দু ঘর, তাহলে মাইনাস টু, পি থেকে এন, দেখো পি থেকে এনও দু ঘর মাইনাস, তার মানে সবগুলোই মাইনাস টু করে রয়েছে। তাহলে এল থেকে তোমরা এটাও চেক করবে, এন এর পর থেকে এলও মাইনাস টু, দেখো এক ঘর দু ঘর, এল এর পর থেকে তাহলে এখানে যাবে কত, মাইনাস টু, তাহলে এল এর পর থেকে দু ঘর পেছনে আসা মানে কে জে, রাইট? তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে কত, প্রথমে অ্যান্সার এখানে আসছে কত, কে, এল এর পর থেকে দু ঘর, সরি জে, প্রথম তাহলে অ্যান্সার হচ্ছে কত, জে। তারপরেরটা দেখো জে থেকে আবার যাবে কোথায়, মাইনাস টু, জে থেকে মাইনাস টু মানে আই এইচ, তাহলে এখানে আসবে কত, এইচ, তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হবে কি, জে কমা এইচ, অর্থাৎ প্রথমটা জে পরেরটা এইচ, ওকে। আশা করি বুঝতে পেরেছো, দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে, এখানে দুটো কিন্তু আমাদের মিসিং টার্ম রয়েছে, দুটো মিসিং টার্মস আমাদের বের করে নিতে হবে। তো একই রকমভাবে দেখো এ ডি সি, অর্থাৎ এ তারপরে ডি বেড়েছে, তারপরে আবার কমেছে, তারপরে আবার কী হচ্ছে, বেড়েছে। আচ্ছা এখান থেকে যখন এরকম হবে আরবিটারিভাবে বাড়ছে কমছে, তখন এরকম হতে পারে যে এখানে দুটো সিরিজ একসাথে মিক্সড আপ থাকতে পারে, তো আমাদের সেইভাবে আমরা বেছে নিতে পারি। দেখো আচ্ছা আমরা যদি প্রথমে দেখি এ থেকে ডি, তাহলে এক দুই তিন ঘর বেড়েছে, তারপরে ডি এর পরে আবার সি মানে পেছনে এক ঘর এসেছে, সি থেকে আবার এক দুই তিন, ওকে। তো এখান থেকে বেটার এইভাবে যদি আমরা ভাবি, এ থেকে সি এবং সি থেকে এটা হচ্ছে, তারপরে এখান থেকে এক ঘর পর পর নিচ্ছি আমরা, রাইট? তাহলে এখান থেকে যাবে আবার এক ঘর পরে এবং এখান থেকে যাবে এখানে। এবার দেখো এ থেকে সি, এ থেকে সি মানে এক ঘর দু ঘর, তাহলে প্লাস টু, সি থেকে এখানে রয়েছে কত, প্লাস টুই ভাবছি আমরা,
জানি না কি হবে আমরা চেক করব তাহলে সি এর থেকে প্লাস টু যদি করি এক ঘর দু ঘর তাহলে কত আসবে এখানে ই এবার ই থেকে প্লাস টু যদি জি হয় তাহলে আমাদের ক্যালকুলেশন সঠিক হয়েছে তাহলে ই থেকে প্লাস টু করলে জিতে যেতে হবে এক ঘর দু ঘর দেখো জি রয়েছে তাহলে প্লাস টু করলে জি তাহলে সঠিক হয়েছে কি এ থেকে দুই ঘর পরে সি সি থেকে দু ঘর পরে ই ই থেকে দু ঘর পরে জি জি থেকে দেখো এইচ আই দু ঘর পরে ওকে তাহলে এটা ঠিকঠাক রয়েছে তাহলে একটা আমরা পেলাম কত অ্যান্সার ই আর একটা বের করতে হবে সেটা কি এই এই সিরিজটাকে ধরতে হবে এবার যেটা আমরা ছেড়েছি ডি থেকে এফ এফ থেকে এক ঘর পরপরগুলো নিচ্ছি দেখো ওকে তাহলে ডি থেকে এফ যখন যাচ্ছে ডি থেকে এফ এক ঘর দু ঘর এখানেও প্লাস টু রয়েছে তারপরে এফ থেকে এইচ এফ থেকে এইচ মানে এক ঘর দু ঘর প্লাস টু খুব সিম্পল সবগুলো প্লাস টু করেই রয়েছে ওকে তাহলে এইচ থেকে এইচ আই জে তাই তো আই জে তাহলে এখানে হয়ে যাচ্ছে কত জে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ই জে খুবই কিন্তু সিম্পল বেশি একদমই জটিল কিছু নেই জাস্ট বোঝানোর জন্য আমি এতগুলো জিনিস কিন্তু করছি তোমরা যখন নিজেরা করবে দেখবে খুব সহজেই কিন্তু হয়ে যাবে তার আগে তোমরা এটা অবশ্যই লিখে নেবে খাতায় তাহলে কিন্তু আরও সহজ হবে করতে দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর রয়েছে এ আই পি ভি এ ই ওকে একই কাজ করবো তোমরা নিজেরাও ট্রাই করতে পারো ট্রাই করে অ্যান্সার লিখে দাও কমেন্টে কত হয়েছে দেখো এখানে এ থেকে আই যাবে এ থেকে আই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে তাহলে একদম এ থেকে আই যাচ্ছে কোথায় প্লাস এইট রাইট তাহলে আই থেকে এবার পি আই থেকে যখন পিতে যাবে আই থেকে গুনতে শুরু করে দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এবার কিন্তু একটা কমে গিয়েছে তাহলে তার মানে এরকম হতে পারে আট সাত ছয় এরকম করে কমতে কমতে যেতে পারে সেটা আর একটা গেলেই আমরা বুঝে নেব আই থেকে পি গেল পি থেকে এবার ভি পি থেকে যখন ভিতে যাচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ওকে দেখো তার মানে কিন্তু একটা একটা করে কমছে রাইট সেটা আরও কনফার্ম হয়ে যাব ভি থেকে এ তে আমরা চেক করে নিচ্ছি ভি থেকে এ এক দুই তিন চার পাঁচ দেখো আর বোঝার কিন্তু বাকি নেই যে একটা একটা করে কমছে তাহলে এখানে পাঁচ আসবে এখানে হিসেব মতো তোমরা চেক করে নেবে চার আসবে হিসেব মতো এখানে থ্রি আসবে তাহলে ই থেকে তিন ঘর পরে যাচ্ছে কে আসবে ই থেকে তিন ঘর পরে ই থেকে তিন ঘর এক দুই তিন ঘর ওকে তাহলে এফ জি এইচ আমাদের অ্যান্সার হবে কত এইচ তাহলে এইচ হয়ে যাবে আমাদের কিন্তু মিসিং টার্ম আশা করি বুঝতে পেরেছো আচ্ছা অনেকের মনে হতে পারে যে নিচেরগুলোকে আমরা এদিকে যাচ্ছি কিন্তু এদিকে এদিকে কেন যাচ্ছি খুব সিম্পল দেখো এ থেকে জেড পর্যন্ত আসতে গেলে তো আমাদের তাই করতে হবে এ থেকে প্রথমে এদিকে যেতে হবে এবং এ মেন করে বাড়তে বাড়তে জেডে আসতে হবে রাইট তাহলে এখানে কোনো কনফিউশন আশা করি নেই দেখে নেবো নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার ফাইভ দেখো নেক্সট কোশ্চেন রয়েছে খুব ভালো একটা কোশ্চেন রয়েছে এবং অত্যন্ত ইজি কোশ্চেন রয়েছে কি দেখো এবার দুটো তিনটে চারটে করে বাড়ছে ওকে তো প্রথমে দেখো রয়েছে এ বি তারপরে ডি ই এফ একটু ভালো করে যদি অবজার্ভ করি আমরা খুব সহজেই বুঝতে পেরে যাব এ বি দেখো এখানে সি মিসিং রয়েছে তাই তো তারপরে এ বি সি ডি ই এফ জি নেই দেখো জি এইচ আই জে কে এল এল নেই তাহলে এখানে দেখো এইভাবেই যাচ্ছে এ বি তারপরে সি নেই তারপর থেকে আবার ডি ই এফ অর্থাৎ এখানে দুটো ছিল এখানে টার্ম হয়ে গেল তিনটে তারপরে টার্ম হলো চারটে তারপরে টার্ম এখানে আসার কথা কটা পাঁচটা টার্ম আসবে তাই তো তার মানে দেখো এখানে যেটা থাকছে তার পরেরটা এখানে আসছে কে এল এম তাহলে এম থেকে শুরু হবে রাইট তাহলে এম এর পরে পাঁচটা আমাদের চলতে থাকবে এম তাহলে এম এর পরে এন ও পি কিউ দেখো হিসেব মতো এবার কিউ এর পরে আর মিসিং থাকবে আর থাকবে মিসিং আর এর পর থেকে আবার এস থেকে শুরু হবে যেটা এস থেকে রয়েছে তাহলে আমাদের যে প্যাটার্ন সেটা প্যাটার্ন প্যাটার্ন অবশ্যই সঠিক আমরা বেছে নিতে পেরেছি তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে এম এন ও পি কিউ ওকে আমাদের অ্যান্সার এটা হবে এম এন ও পি কিউ দেখো এখানে চারটে ছিল এখানে এক দুই তিন চার পাঁচটা রয়েছে তারপরে ঠিক আবার ছটা রয়েছে বুঝতে পেরেছি আশা করি তাহলে দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন রয়েছে আমরা যখন কোডিং ডিকোডিংয়ের ক্লাস করেছিলাম কোডিং ডিকোডিংয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে এটার প্রত্যেকটা কী হয় প্রত্যেকের অপোজিট এবং অপোজিটগুলোকে মনে রাখারও সহজ কৌশল আমি বলে দিয়েছিলাম যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান থেকে দেখে নেবে ভিডিওটা তাহলে কিন্তু এগুলো বুঝতে আরও ইজি হয়ে যাবে দেখো এখানে যেটা রয়েছে এ জেড ডিটি যারা ওই ক্লাসগুলো দেখেছিলে কোডিং ডিকোডিংয়ে তাদের কিন্তু এটা দেখেই বুঝতে পেরে যাবে যে কী টার্মগুলো রয়েছে এখানে অর্থাৎ টার্মগুলো যেগুলো রয়েছে প্রত্যেকের অপোজিট দেখো ভালো করে খেয়াল করো এ জেড এ জেড প্রত্যেকের অপোজিট জিটি জিটি দেখো প্রত্যেকের অপোজিট এম এন এম এন ওকে এবং ওয়াইবি ওয়াইবি দেখো প্রত্যেকটার অপোজিট ওকে তাহলে এখানে এই টার্মটা কীভাবে বের করবো দেখো এ তারপরে প্রথমের টার্মের সাথে প্রথমের টার্মগুলো আমরা কম্পেয়ার করবো ওকে এ থেকে জি এ থেকে জি কোথায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় ঘর পরে তাহলে প্লাস সিক্স এটা চেক করছি আবার এখান থেকে প্রথমটা
তাহলে জি থেকে এম, দেখো জি থেকে এম, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানেও প্লাস সিক্স রয়েছে, তাহলে অবভিয়াসলি কী হবে, আমাদের এম এর থেকে আবার এখানে যাবে প্লাস সিক্স, এম থেকে প্লাস সিক্স কথা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়, অর্থাৎ এস। জাস্ট এবার কী করবো, প্রত্যেকটা টার্মের সাথে তার অপোজিট টার্ম লেখা রয়েছে, এস এর অপোজিট টার্ম কত হয়, এইচ হয়। দেখো এস এর অপোজিট টার্ম এইচ। যদি তোমরা কোডিং ডিকোডিংয়ে ক্লাস করে নাও তাহলে কিন্তু এগুলো বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না তোমাদের। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এস এইচ। এবং যদিও তোমাদের এগুলো বুঝতে অসুবিধা হয় যে না আমরা অপোজিট বুঝতে পারছি না, তাহলেও বের করা যাবে, বের করা যাবে না এমন কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে সেকেন্ড টার্মগুলোকে সাথে সেকেন্ড টার্মগুলো আবার কম্পেয়ার করবো আমরা। দেখো জেড থেকে টি, জেড থেকে টি যদি যায় উল্টো দিকে যাবে, এবার এক দুই তিন চার পাঁচ ছয়, অর্থাৎ মাইনাস সিক্স। টি থেকে একই রকমভাবে চেক করো এন, টি থেকে এন দেখো এক দুই তিন চার পাঁচ ছয়, অর্থাৎ মাইনাস সিক্স, অর্থাৎ এদিকের যে টার্মগুলো আসছে এগুলো মাইনাস সিক্স। এন থেকে মাইনাস সিক্স করে নাও, এন থেকে মাইনাস সিক্স মানে এদিকে যাবে এক দুই তিন চার পাঁচ ছয়, দেখো এইচ এসছে, এইচ বসানো হয়েছে। তাহলে যদি অপোজিট টার্মও না জেনে থাকি, সেই কনসেপ্টও না থেকে থাকে, তাহলেও কিন্তু আমরা এটা এইভাবেই বের করে নিতে পারতাম। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, এস এইচ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, লেটস প্রসিড টু দ্য নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেন একই রকমই কোয়েশ্চেন রয়েছে, এখানেও যে টার্মগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রত্যেকের অপোজিট, দেখো এ জেড, এ জেড, সি এক্স, সি এক্স এবং এফ ইউ, এফ ইউ। তাহলে আমরা কী করবো বলেছিলাম, এরকম যখন থাকবে তখন প্রথমটার সাথে প্রথমটা চেক করবো, সব ক্ষেত্রে যে হবেই এমন কোনো ব্যাপার নেই, তবে মোস্ট অফ কেসে এই ধরনেরই থাকে। ওকে, তাহলে এ থেকে সি, দেখো এ বি সি, তাহলে প্লাস টু, সি থেকে এফ, সি ডিই এফ, দেখো প্লাস থ্রি হয়েছে, তাহলে এফ থেকে এখানে যেটা যাবে সেটা কী হবে, দুই তিন, তারপর একটা প্লাস ফোর হবে, রাইট, দুই তিন, তারপর একটা চার আসার কথা, তাহলে এফের পর থেকে চার ঘর যাবো আমরা, এক দুই তিন চার ঘর, অর্থাৎ জে আসবে এখানে। তাহলে জে যদি আসে, জে এর অপোজিট কে হয়, জে এর অপোজিট কিউ। এইভাবে আমরা ডাইরেক্ট অ্যান্সার করেই দিতে পারবো, আদারওয়াইজ কী করবো এখান থেকে আবার আমরা চেক করে নিতে পারি, জেড থেকে এক্স, দেখো কত, জেড থেকে এক্স মানে মাইনাস টু, মাইনাস টু, এক্স থেকে ইউ, এক্স থেকে ইউ, এক দুই তিন, মাইনাস থ্রি, এখানে যেটা প্লাস রয়েছে এখানে সেটা মাইনাস রয়েছে, তাহলে এখান থেকে যাবে কত, মাইনাস ফোরে যাবে, তাহলে ইউ থেকে মাইনাস ফোর মানে কিউ আসবে। ওকে, ইউ থেকে মাইনাস ফোর, এক দুই তিন চার, কিউ। দেখো যেভাবেই যাই আমাদের অ্যান্সার সবসময় সেমই আসবে। ওকে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং অবশ্যই শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করো, যাতে বেশি পরিমাণ ক্যান্ডিডেট আমাদের এই সিরিজে এনগেজ হতে পারে। দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে, এবার তিনটে করে টার্ম রয়েছে। ওকে, যখন দেখো এরকম দুটো তিনটে করে টার্ম থাকবে, সবসময় আমরা প্রথমটার সাথে প্রথমটা কম্পেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে, তাহলে এখান থেকে প্রথমটা পেয়ে যাব। বি এর পরে ডি, দেখো বি সি ডি দু ঘর গিয়েছে, তাহলে প্লাস টু, তারপরে কত রয়েছে, দেখো ডি থেকে এফ, তাহলে ডি থেকে এফ, এক দুই, প্লাস টু রয়েছে, তাহলে এফের পর থেকে যেটা যাবে সেটাও প্লাস টুই আমরা বের করে নেব, এফের পর থেকে প্লাস টু মানে জি এইচ, তাহলে এখানে যেটা আসবে সেটার প্রথম টার্ম হচ্ছে এইচ, রাইট। এবার দেখো এম, তারপরে রয়েছে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা এবার করছি, এম এন ও, অর্থাৎ পরপর রয়েছে এম এন ও, তারপরে হবে কি পি। ওকে, যদি এখানে অপশান থাকতো তোমরা হয়তো অপশান দেখে এবার অ্যান্সার করেই দিতে পারতে যে এইচ পি আছে তার সাথে কোনটা রয়েছে অপশানে। ওকে, যেহেতু অপশান নেই আমরা কী করছি, নিজেরা বের করার চেষ্টা করছি, তাতে করে কী হবে আমরা বেশি তাড়াতাড়ি শিখতে পারবো। তারপরে রয়েছে দেখো এক্স এর পরে ডাব্লিউ ইউ, এক্স এর পরে ডাব্লিউ মানে এক ঘর পেছিয়েছে, তাহলে এক ঘর মাইনাস ওয়ান, ডাব্লিউ থেকে ইউ, ডাব্লিউ থেকে ইউ মানে এক ঘর দু ঘর পেছিয়েছে, তাহলে মাইনাস টু, তাহলে ইউ থেকে যেটা যাবে সেটা অবভিয়াসলি কত হবে বুঝেছ আশা করি, এক দুই, এখানে হবে মাইনাস তিন, তাহলে ইউ থেকে মাইনাস তিন মানে এক দুই তিন, আর, তাই তো, তাহলে এখান থেকে যেটা যাবে সেটা হচ্ছে কত, আর, থার্ড টার্ম হচ্ছে আর, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এইচ পি আর। দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো। দেখো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই হোক বা কনস্টেবল হোক, যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই ধরনের কোয়েশ্চেন থেকেই থাকবে। তোমার রেলওয়ের, অনেকেই বলছো রেলওয়ের ক্লাস স্যার দিন, রেলওয়ের ক্লাসগুলো কিন্তু তোমরা এইখান থেকেই তোমরা পেয়ে যাবে, রেলওয়ের যেটা গ্রুপ ডির এক্সাম হবে সেখানে তোমরা এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ফেস করবে। তো অবশ্যই এই ধরনের ক্লাস যদি তোমরা অ্যাটেম্প করতে থাকো তাহলে কিন্তু অবভিয়াসলি যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমাদের হেল্পফুল হবেই। ওকে, তো দেখে নেবো দেখো কীভাবে রয়েছে এটা, আশা করি এগুলো তোমরা নিজেই এখন সলভ করতে পারবে। দেখো প্রথমে পি এর সাথে পি, পি এর সাথে ও, ওকে, পি ও এন, তারপরে রয়েছে কত এম। আচ্ছা এখানে একটু যদি আমরা খেয়াল করি, দেখো কীভাবে রয়েছে এখানে টার্মগুলো, দেখো এম এন ও পি, অর্থাৎ পরপর রয়েছে এক ঘর করে পিছিয়েছে, তাহলে এম এর আগের টার্মটা কত হয় এল, তাহলে এখানে যেটা প্রথম টার্ম আসবে সেটা হচ্ছে এল। ওকে, বুঝতে পেরেছো, দেখো এটা মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান, সবগুলো মাইনাস ওয়ান করে গেছে। খুব সিম্পলি আমরা যদি দেখি তাহলে এদিক থেকে কাউন্ট করো সুবিধা হবে, এম এন ও পি, তাহলে তার আগের টার্মটা কত হবে এল, তাহলে প্রথম টার্ম পেয়ে গেলাম আমরা এম এল। এবার দেখো এম,
ও অর্থাৎ এম থেকে ও কত, এম থেকে ও এক ঘর দু ঘর, তাহলে প্লাস টু ও পেলাম। ও থেকে আবার যাবো কোথায়, কিউ, ও তারপরে কিউ মানে এক ঘর দু ঘর, দেখো এখানেও প্লাস টু। তারপরে এখান থেকে যাব আমরা কোথায়, কিউতে পেলাম, কিউ থেকে যাব কোথায়, এসতে, কিউ থেকে এস মানেও প্লাস টু, তার মানে সবগুলোই প্লাস টু করে যাচ্ছে। এস থেকে আমরা যাবো কোথায়, প্লাস টু করে নাও, এস থেকে প্লাস টু মানে ইউ, তাহলে পরের আসলে কোথায়, পরের লেটার আসলো ইউ। এবার লাস্ট যেটা রয়েছে দেখো কিউ আর এস টি, ওকে পরপর রয়েছে, এই দিক থেকে কাউন্ট করো, দেখো কিউ আর এস টি, তার মানে কিউ এর আগে কে আসে, পি, তাহলে পি কিউ আর এস টি, তাহলে পি হয়ে যাচ্ছে অ্যান্সার। সবসময় যে কাউন্ট করে করে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, একটু অবজার্ভ করবে দেখবে যে এইভাবেও বের করা যায়। ওকে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এল ইউ পি। দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর টেন দেখো কী রয়েছে, এ ওয়াই ডি তিনটে তিনটে করে টার্ম রয়েছে, আমরা কী করবো আগের মতোই প্রথম টার্মটা দেখে নিচ্ছি, এ তারপরে বি, তারপরে দেখো এখানে প্লাস ওয়ান তাই তো, এরপরে বি, বি থেকে দেখো সি ডি, বি এর পরে সি ডি অর্থাৎ প্লাস টু, তারপরে হচ্ছে ডি থেকে যেটা যাবে হিসেব মতো আমাদের প্লাস থ্রি হওয়ার কথা চেক করতে হবে। এবার আমাদের দেখো ডি থেকে প্লাস থ্রি গেলে এক দুই তিন অর্থাৎ জি আসার কথা, যদি জি হয় জি থেকে তারপরেরটা যাবে কোথায়, প্লাস ফোর যাওয়ার কথা, কারণ এক দুই তিন চার আসবে, তাহলে জি থেকে প্লাস ফোর করলে কে আসছে কিনা সেটা আমাদের দেখতে হবে, এক দুই তিন চার দেখো কে আছে, তাহলে আমাদের যেটা অ্যাজাম্পশন করেছিলাম সেটা সঠিক হয়েছে। পরেরটা দেখো ওয়াই থেকে ভি, তারপরে দ্বিতীয়টার কথা বলছি কিন্তু, এবার ভি থেকে আর, আর থেকে যাবে দ্বিতীয়টা, তাহলে আর এস টি ইউ ভি অর্থাৎ এদিক থেকে কমছে তাই তো, ওয়াই থেকে ভি প্রথমে আমরা চেক করে নিই, ওয়াই থেকে ভি এক দুই তিন ঘর, তাহলে এটা মাইনাস থ্রি, ভি থেকে যাবে কোথায় আরতে, ভি থেকে আর এক দুই তিন চার অর্থাৎ এবার একটা বেড়ে গেল, তারপরেরটা মাইনাস ফাইভ হওয়ার কথা, তারপরেরটা মাইনাস সিক্স হওয়ার কথা, চেক করতে হবে, মাইনাস ফাইভ করো আর থেকে, এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এম, এম থেকে মাইনাস সিক্স করে জি আসছে কিনা চেক করতে হবে, এম থেকে মাইনাস সিক্স এক দুই তিন চার পাঁচ ছয়, খুব সিম্পলি দেখো জি চলে এসছে, তার মানে আমাদের অ্যাজাম্পশন ঠিক রয়েছে। ওকে নেক্সট যেটা রয়েছে ডি থার্ডটা দেখছি, এবার আমরা ডি এফ এইচ করে বাড়ছে, ডি এর পর থেকে এফ, ডি এর পর এফ মানে প্লাস টু তাই তো, তারপরে দেখো এফ থেকে এইচ এক দুই, এখানেও প্লাস টু, তারপরে রয়েছে কত, তাহলে এখানেও প্লাস টু হবে, এইচ এর পর থেকে প্লাস টু মানে এক দুই জে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত, জি এম জে। লাস্টেরটা আমরা একটু চেক করে নেবো যে ঠিক হলো কিনা, জি থেকে প্লাস টু করলে এল আসতে হবে, জি থেকে প্লাস টু দেখো এক দুই প্লাস টু এল, ওকে তাহলে আমাদের অ্যাজাম্পশন ঠিক রয়েছে, আমাদের অ্যান্সার হচ্ছে কত, জি এম জে। দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো কী রয়েছে, কোয়েশ্চেন নম্বর ইলেভেন দেখো, এখানে একটা দুটো তিনটে, এখানে তাহলে কটা টার্ম আসার কথা, চারটে টার্ম আসার কথা, এখানে এক দুই তিন চার পাঁচটা রয়েছে। ওকে তাহলে এখানে দেখো প্রথমে এ থেকে সি, যে সি কত হচ্ছে দেখো, এ থেকে সি হচ্ছে এক দুই ঘর, তাহলে প্লাস টু, তাহলে সি থেকে যাবো এবার কোথায়, আচ্ছা সি যখন পেলাম সি থেকে তার পরের টার্মটা এখানে লিখতে হবে, যেহেতু দুটো লিখতে হবে, তাহলে সি ডি, তাহলে এবার কাউন্ট করবো আবার ডি থেকে পরেরটা, তাহলে ডি থেকে জি এক দুই তিন ঘর, সরি এবার দেখো জি থেকে যদি আমরা কাউন্ট করি, জি এর পর থেকে কি হচ্ছে, জি এর থেকে আবার তিন ঘর লিখতে হবে, জি এইচ আই হলো, এবার আই থেকে যাবে পরেরটা কত, দুই তিন, পরেরটা আসবে কত, প্লাস ফোর, তাহলে আই থেকে প্লাস ফোর করে নাও, এক দুই তিন চার এম তাই তো, তাহলে এম এর পর থেকে ক ঘর আমাদের লিখতে হবে, চার ঘর, তাহলে এম এন ও পি, এর আগে যেটা করেছিলাম অনেকটাই সেই টাইপেরই রয়েছে এটা, এক দুই তিন চার ঘর লিখেছি, তারপরে দেখো এখান থেকে কত কত ঘর পর্যন্ত যেতে হবে আমাদের, দুই তিন চার পাঁচ ঘর, যদি পাঁচ ঘর যাই তারপরে ইউ আসার কথা চেক করে নাও, পি থেকে পাঁচ ঘর ইউ আসছে কি না, পি থেকে পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ, দেখো সঠিক হয়েছে, তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কত, এম এন ও পি, রাইট। দেখে নেবো নেক্সট প্রশ্ন, দেখো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ যেটা রয়েছে, দুটো করে রয়েছে, তাহলে প্রথম টার্মের সাথে আমরা প্রথমটা চেক করে নিচ্ছি কত রয়েছে, ওকে দেখো ডি এর সাথে জি, ডি থেকে জি কোথায় এক দুই তিন, তাহলে প্লাস থ্রি, তারপরে কি জি থেকে কে এক দুই তিন চার, আচ্ছা এটা প্লাস ফোর, তারপর একটা প্লাস ফাইভ আসার কথা, চেক করে নিতে হবে কিন্তু অবশ্যই, কিন্তু চেক না করে বসাবে না, তাহলে কে থেকে এন, কে থেকে এন এক দুই তিন, আচ্ছা দেখো আবার কিন্তু প্লাস থ্রি রয়েছে, তাহলে অল্টারনেট করতে পারে চার তিন চার তিন চার, এবার চার আসার কথা যদি আসে তাহলে অল্টারনেট করবে আমরা বুঝে যাব, তাহলে এন থেকে আর দেখো, এন থেকে আর এক দুই তিন চার, ওকে ফাইন দেখো তিন চার তিন চার, তারপরেরটা আসার কথা কত, প্লাস থ্রি, তাহলে আর থেকে প্লাস থ্রি যাবে, আর থেকে প্লাস থ্রি এক দুই তিন, তাহলে প্রথমে হচ্ছে কত ইউ, ওকে বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো পরের টার্মটা আমরা চেক করে নিই, এফ থেকে কোথায় গিয়েছে, জেতে, এফ থেকে জে এক দুই তিন চার ঘর, প্রথমটা চার রয়েছে, তারপরে জে থেকে যাবে কোথায় এম, জে থেকে এম এক দুই তিন,
আচ্ছা এখানে অল্টারনেট করবে মনে হচ্ছে 4 3 তারপরে এম থেকে কিউ আছে এম থেকে কিউ হচ্ছে 4 তাহলে অবভিয়াসলি অল্টারনেট করছে 4 3 4 3 4 তাহলে এটা 4 যদি হয় টি এর পর থেকে 4 ওকে 1 2 3 4 তাহলে এখানে আসবে কত x তাহলে আমাদের অ্যানসার যেটা হচ্ছে কি সেটা হচ্ছে ইউ x ওকে ইউ x হয়ে যাবে আমাদের অ্যানসার কোশ্চেন নম্বর 13 দেখো রয়েছে এখানে সিঙ্গেল সিঙ্গেল লেটারগুলো রয়েছে দেখো এখানে লেটারগুলো যেগুলো রয়েছে খুব আরবিটারি রয়েছে দেখো বি বি ডি আবার কমেছে বেড়েছে কোনো রিপিটও রয়েছে তো এখানে এই ধরনের যখন থাকবে আমাদের মাথায় একটু আসবে কি যে এটা দুটো বা তিনটে সিরিজ অ্যাড করা থাকতে পারে একসাথে ওকে এবং লেটারগুলো অনেকগুলো রয়েছে তাহলে দুটো সিরিজ থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা যদি একটা করে ড্রপ করে প্রথমে চেক করি দুটো সিরিজের তাহলে এ থেকে বি নেব বি থেকে আবার এখানে যাব দেখো খুব সিম্পলি আমরা যেটা ভাবছিলাম সেরকমই কিছু একটা রয়েছে এখান থেকে যাব শেষে ওকে দেখো এ থেকে একটা ড্রপ দিয়ে বি বি সি সি ডি ডি ই ই এর পরে কত আসবে এখানে এফ ওকে তাহলে শেষেরটা পেলাম আমরা কত এফ তার আগেরটা কত আসবে তাহলে এটা দিয়ে এবার আমরা চেক করতে হবে বি সি ডি একটা করে গ্যাপ রয়েছে বি সি ডি ডি ই এফ এফ জি এইচ এইচ আই জে তাহলে এটা আসার কথা কত জে বুঝতে পেরেছো এখানে প্লাস টু করে রয়েছে বি সি ডি ডি ই এফ প্লাস টু করে এইচ এর পর থেকে প্লাস টু করলে জে আসবে তাহলে আমাদের অ্যান্সার হবে জে কমা এফ রাইট আশা করি বুঝতে পেরেছো দেখে নেবো নেক্সট প্রশ্ন দেখো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 14 কী রয়েছে এ ডি এইচ এম আচ্ছা এ থেকে ডি প্রথমে চেক করে নাও দেখো এগুলো এবার নিজেরাই পেরে যাবে এক দুই তিন এক দুই তিন তাই তো তাহলে প্লাস থ্রি ডি থেকে এইচ ডি থেকে এইচ এক দুই তিন চার আচ্ছা প্লাস ফোর তাহলে হয়তো তিন চার পাঁচ ছয় করে বাড়তে পারে দেখো ডি এর পর থেকে এইচ করলেই চেক হয়ে চেক করলেই কিন্তু কনফার্ম হয়ে যাবো আমরা ডি থেকে এইচ এক এক দুই তিন চার দেখো এবার কি এইচ থেকে এম চেক করছি এইচ থেকে এম এক দুই তিন চার পাঁচ প্লাস ফাইভ ওকে তার মানে এটা প্লাস সিক্স আসবে চেক করে নিতে পারো তোমরা তাহলে এখান থেকে প্লাস সিক্স যদি যাই আমরা এম থেকে প্লাস সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ আসবে কত এখানে এস এস থেকে প্লাস সেভেন হবে তার তার মানে তাই তো প্লাস সেভেন গেলে জেড আসছে কিনা চেক করে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতে জেড আসছে তাহলে আমাদের অ্যান্সার ঠিকঠাক রয়েছে ওকে এখানে কিন্তু আমরা চেক করে কনফার্মও হয়ে যেতে পারছি যে আমাদের অ্যান্সার ঠিকঠাক রয়েছে কিনা ওকে তো দেখে নেবো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন 15 রয়েছে একটু অন্য মতন খুবই সহজ একটা জিনিস রয়েছে এখানে যদি আমরা অবজার্ভ করতে পারি তাহলে হয়ে যাবে দেখো রয়েছে কি অ্যাডভেঞ্চার তারপরে দেখো রয়েছে এ নেই ডি তারপরে রয়েছে ভেঞ্চার তারপরে ডি ভেঞ্চারের শেষে ইও নেই এবং এখানে কোশ্চেন রয়েছে দেখো কী রয়েছে আসলে অ্যাডভেঞ্চার পুরোটা রয়েছে তারপরে দেখো প্রথমের টার্মটা মিসিং হয়ে গেল তাহলে প্রথমে কী হচ্ছে প্রথমের টার্মটা মিসিং এটা এলো পুরোটা বাকি সব সেম রয়েছে তারপরে দেখো প্রথমটাও ঠিক রয়েছে বাকি সবই রয়েছে শেষের টার্মটা মিসিং অর্থাৎ প্রথমের টার্ম মিসিং একবার তারপরে শেষের টার্ম মিসিং তাহলে এখানে শেষের টার্ম মিসিং হলো তারপরে আবার প্রথমের টার্ম মিসিং হবে প্রথমের টার্ম এখানে যদি মিসিং হয় তাহলে শুধুমাত্র যদি এটা কেটে দিই তাহলে পড়ে থাকছে শুধু ভিইএন টি ইউ আর তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি ভেঞ্চার ওকে ভিইএন টি ইউ আর তারপর একটা চেক করে নেব যেটা প্রথমটা মিসিং হলো মানে এবার পরেরটা মিসিং হলে পরেরটা সেম আসছে কি না দেখো এটা কেটে দিলাম শুধু পড়ে থাকছে ভিইএন টি ইউ ভিইএন টি ইউ অর্থাৎ পরের টার্মটা আসছে তাহলে আমাদের অ্যান্সার সঠিক আমাদের অ্যান্সার কী হবে তাহলে এটা ভিইএন টি ইউ আর ওকে দেখে নেবো আজকে লাস্ট কোশ্চেন যেটা তোমাদের থাকবে বাড়ির কাজ দেখে নিচ্ছি কোশ্চেন নম্বর 16 দেখো কোশ্চেন নম্বর 16 রয়েছে এটা তোমাদের বাড়ির কাজ থাকছে এটা হোমওয়ার্ক থাকছে ওকে তোমরা নিজেরা এটা সলভ করবে সলভ করে অ্যান্সার কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে স্ক্রিনশটটা তোমরা নিয়ে নাও ওকে আজকে সেশন এ পর্যন্ত আশা করি প্রত্যেকটি প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবে না নেক্সট ক্লাসে আলোচনা করব নাম্বার সিরিজ থেকে আরও কিছু টাইপ বাকি রয়েছে আমরা প্রত্যেকটা টপিকের একদম সবগুলো টাইপ নিয়ে আলোচনা করব যাতে একটাও প্রশ্ন তোমাদের পরীক্ষায় মিস না যায় ওকে তো দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণে বাই বাই টেক কেয়ার